প্রশ্ন এক অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় ক সুপার কম্পিউটার খ হাইব্রিড কম্পিউটার গ মাইক্রো কম্পিউটার ঘ মিনি কম্পিউটার সঠিক উত্তর হবে খ হাইব্রিড কম্পিউটার দুই সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম হল ক টাইটান খ তিয়ানহে দুই গ সুপারমুখ ঘ সানোয়ে থাইলাইট সঠিক উত্তর হবে ঘ সানোয়ে থাইলাইট তিন সুপার কম্পিউটারের চেয়ে ছোট কম্পিউটারকে কি বলা হয় ক হাইব্রিড খ পার্সোনাল গ মেন ফ্রেম ঘ মিনি ফ্রেম সঠিক উত্তর হবে গ মেন ফ্রেম চার কোনটি ডেস্কটপ কম্পিউটারের ভিতরে থাকে না ক সিপিউ খ র্যাম গ প্রিন্টার ঘ রম সঠিক উত্তর হবে গ প্রিন্টার ডেস্কটপ কম্পিউটারের ভিতরে প্রিন্টার থাকে না পাঁচ পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং এটি কোন কোম্পানির ক কম্প্যাক উনিশশো খ অ্যাপশন উনিশশো গ আইবিএম উনিশশো তেরাশি ঘ অ্যাপল কম্পিউটার উনিশশো সাতাত্তর সঠিক উত্তর হবে খ অ্যাপশন উনিশশো একাশি ছয় পামটপ এক ধরনের কি ক ছোট কম্পিউটার খ ভাইরাস গ প্রাণী ঘ বাদ্যযন্ত্র সঠিক উত্তর হবে ক ছোট কম্পিউটার সাত প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় ক ট্রানজিস্টার খ আইসি গ মাইক্রোপ্রসেসর ঘ বায়ুশূন্য ভাল্ব সঠিক উত্তর হবে ঘ বায়ুশূন্য ভাল। আট প্রথম প্রজন্মের কম্পিউটার নিচের কোনটি ক ইউনিভেক ওয়ান খ আইবিএম সাতশো পাঁচ গ আইবিএম ছয়শো পঞ্চাশ ঘ আইবিএম সাতশো দুই সঠিক উত্তর হবে ক ইউনিভেক ওয়ান নয় পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বিশেষত্ব কী ক বৃহৎ সহায়ক স্মৃতি খ কৃত্রিম বুদ্ধিমত্তা গ প্যারালাল প্রসেসিং ঘ বহনযোগ্যতা সঠিক উত্তর হবে খ কৃত্রিম বুদ্ধিমত্তা দশ কম্পিউটারের সাংগঠনিক অংশ নয় কোনটি ক ইনপুট ইউনিট খ রিপেয়ারিং ইউনিট গ মেমরি ইউনিট ঘ প্রসেসিং ইউনিট সঠিক উত্তর হবে খ রিপেয়ারিং ইউনিট এগারো কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে ক কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ খ হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ গ হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ ঘ সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ সঠিক উত্তর হবে গ হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ বারো কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বোঝানো হয় ক স্মৃতি অংশ খ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গ শক্ত ধাতব অংশ ঘ কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম সঠিক উত্তর হবে ঘ কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম তেরো কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে ক মনিটর খ আউটপুট গ হার্ডওয়্যার ঘ সফটওয়্যার সঠিক উত্তর হবে গ হার্ডওয়্যার চোদ্দ কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ ছয়টি সঠিক উত্তর হবে তিনটি পনেরো নিচের কোনটি কম্পিউটারের অংশ নয় ক ডাটা খ মেমরি গ সফটওয়্যার ঘ মোবাইল ফোন সঠিক উত্তর হবে ঘ মোবাইল ফোন ষোলো নিচের কোনটি হার্ডওয়্যার নয় ক মাউস খ মনিটর গ সিপিউ ঘ পাওয়ার পয়েন্ট সঠিক উত্তর হবে গ সিপিউ সতেরো নিচের কোন যন্ত্রাংশটি কম্পিউটারের বানানোর জন্য অত্যাবশ্যক ক সিডি রম খ ফ্লোপিডিক্স গ প্রিন্টার ঘ র্যাম সঠিক উত্তর হবে র্যাম কম্পিউটার বানানোর জন্য র্যাম অত্যাবশ্যক আঠারো নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় ক মেমোরি খ সিপিউ গ হার্ড ডিস্ক ঘ র্যাম সঠিক উত্তর হবে খ সিপিইউ উনিশ কম্পিউটার সিস্টেমে প্রসেসরকে কি বলে ক চেস্ট খ ব্রেন, গ হাত ঘ পা সঠিক উত্তর হবে ব্রেন। কম্পিউটার সিস্টেমে প্রসেসরকে বেন বলা হয় বিশ মাইক্রোপ্রসেসর নিম্নের কোন অংশে ব্যবহৃত হয় ক পাওয়ার ইউনিট খ র্যাম গ সিপিউ ঘ হার্ড ড্রাইভ সঠিক উত্তর হবে গ সিপিউ একুশ কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে ক কন্ট্রোল ইউনিট খ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গ গাণিতিক ইউনিট ঘ যুক্তি বর্তনী ইউনিট সঠিক উত্তর হবে ঘ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাইশ কম্পিউটার সিপিউয়ের কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করে ক এ খ কন্ট্রোল ইউনিট গ রেজিস্টার সেট ঘ একুমেলেটর সঠিক উত্তর হবে ক এ ইউ তেইশ মেমরি ও এএল এর মধ্যে সংযোগ স্থাপন করে ক কিবোর্ড খ র্যাম গ কন্ট্রোল ইউনিট ঘ মাউস সঠিক উত্তর হবে গ কন্ট্রোল ইউনিট চব্বিশ নিচের কোনটি পিসিতে ব্যবহৃত প্রসেসর নয় ক পেন্টিয়াম খ এথলন, গ এ এ কে সিক্স ঘ জাইলগ সঠিক উত্তর হবে ঘ জাইলগ পঁচিশ কোনটি মাদারবোর্ডের অংশ নয় ক সিপিউ খ মেমোরি গ পাওয়ার সাপ্লাই ঘ রেজিস্টার সঠিক উত্তর হবে গ পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই মাদারবোর্ডের অংশ নয়